yung tumara pesa. Hello everyone! Welcome back to my channel! So, I'm back with a new video. I'm going to be daddy at Chikothai College Campus. WBUT! এবার আমি আজকের মেইন টপিক কি আমি একটা দোকানকে দেখাবো আপনাদেরকে আর এই দোকানটা আমাদের কলেজে খুব ফেমাস তো আমি নিয়ে যাচ্ছি নিজেকে দোকানটার কাছে একটু গেস করুন যে কোন দোকান হতে পারে এটা আমাদের কলেজের অ্যামাজন ইউ নো ফরেস্ট তো আমি এখন দেখাতে চলছি সরি আমি এখন আই এম গোইং টু শো হোয়াট দ্য হেল আমি এখন যাচ্ছি দেখাতে আমাদের কলেজের সবথেকে ফেমাস ফ্রুট কাকুকে দাঁড়া দেখাচ্ছি ফলের দোকানটাই আমাদের জীবন বাঁচিয়ে রেখেছে তাই তো ঋত্বিকা এই একটা অডিয়েন্স পেয়ে গেছি আমি তুমি একটু প্লিজ এই কাকুর ফলের দোকানের সম্বন্ধে দুটো লাইন বলো কাকুর ফলের দোকানের ফল খুব মানে সস্তা প্লাস প্লাস তাজা হ্যাঁ আর এটা হচ্ছে ওনার ফলের দোকান এই ওয়াটারমেলনটা আজকে আমার জীবনটাকে বাঁচাবে দেখে নিন একটু ঠিক আছে তারপরে হ্যাঁ দাঁড়া ওনার কাছে ভ্যারাইটিজ অফ ফ্রুটস আছে এই দেখুন আম আপনারা তো এখন আম দেখতে পাননি না বাজারে কিন্তু কাকুর কাছে আম আছে এটা হচ্ছে কাঁচা আম আম এইবার এবার দেখা যাচ্ছে ও কাঁচা মিঠা আম সরি আমি মিস্টেক করলাম কাকু আমাকে কারেক্ট করে দিল এবার আমি দেখাচ্ছি আমাদের কলেজের ফ্রুট কাকু আপনার নাম আনোয়ার আনোয়ার ফ্রুট শপ ঠিক আছে যারা তোমরা জানো না প্রত্যেকটা ডিপার্টমেন্টের আমি তোমাদেরকে বলছি কলেজের মেইন গেটে যাবে ওখান থেকে স্ট্রেট গিয়ে আবার একটু টার্ন নিয়ে এইদিকে আসবে দিয়ে আবার এইদিকে হোয়াট ইজ দ্যাট রাইটে আসবে রাইটে এসে সামনেই দেখতে পাবে আনোয়ার ফ্রুট শপ ইজন্ট ইট আমি একটা অনেক ভালো ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম আই হোপ ইউ পিপল লাইক দ্য ইনফরমেশন অ্যান্ড যারা হস্টেলে থাকো তারাও প্লিজ কাম অ্যান্ড হ্যাভ সাম হেলদি ফুড ফ্রম কাকু আর আমাদের এই এত বড় কলেজের মধ্যে একটা আশেপাশে ফলের দোকান নেই আর যেতে গেলে আমাদেরকে যেতে হয় ওই 10 মাইল ক্রস করে জাগুলি তো আপনাদের জাগুলি যাওয়ার দরকার নেই কলেজে এসেই ফলের দোকানে চলে আসুন অ্যান্ড সাম গুড ফুড অ্যান্ড বি হেলদি গাইজ ঋত্বিকা আমার কপি করে ফল কিনতে এসেছে দিয়ে ও এখানে কি ফল কিনেছে আপনারা গেস করুন দেখাবো না কাঁচা মিঠে আম তো আপনারা প্লিজ আমাদের কলেজে যারা হচ্ছে ম্যাকাউট ক্যাম্পাসে থাকো তারা প্লিজ কাকুর ফ্রুট খাও সবাই খায় হ্যাঁ এটা খুব ভালো হেলদি ফুড কিন্তু একটা জিনিস তো ভালো বলো যে জাগুলি থেকে কত নম্বর ঋত্বিকা 4 নম্বর এইসব দিকে কোনো ফলের দোকান নেই একটাই আছে কলেজের ভেতরে ঠিক আছে যাতে এই এখানকার স্টুডেন্টরা তাজা হয়ে থাকুক আর না ফ্রুট না পেয়ে মরে না যাক তার জন্য এই ফলের দোকানটা বসানো হয়েছে তো বাস এই ইনফরমেশনটা আমি শেয়ার করলাম তো আপনাদের যদি ইনফরমেশনটা ভালো লেগে থাকে তাহলে বলবেন তাহলে আমি কলেজ রিলেটেড আরও ইনফরমেশন শেয়ার করবো বল ঋত্বিকা ইয়েস আই থিঙ্ক এটা আমি একটা ভালো কাজ করলাম আজকে ব্লগে এতদিন হয়তো সেগুলো করতাম অনেকের প্রাণ বাঁচালি খেয়ে তারা হ্যাঁ তো আশা করি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ এই দেখুন এই মেয়েটা এমসিএতে পড়ে এমসিএতে পড়ে ক্লাস বাঙ্ক করে এখানে এসে কাকুর ফ্রুটের দোকান থেকে এনে ফল খাচ্ছে এটা পিওর ফল কোন ফল আমি জানি না ঠিক আছে তোর ভালো লাগে না যে এখানে একটা ফলের দোকান হয়ে আছে না ও এই দেখুন ম্যাকাউটের মধ্যে ভায়োলেন্স ছড়াচ্ছে এই মেয়েটা পজিটিভিটিকে নেগেটিভিটিতে কনভার্ট করছে এমসিএর এই মেয়েটা হচ্ছে আমাদের ঘরের মেয়ে এই শোন মমিতা আমাদের ঘরের মেয়ে না ঘরের বউ এই মেয়েটা আমাদের ঘরের বউ প্লিজ আপনারা দেখে নেন আর মমিতার বাড়ির লোকের কাছেও যেন ভিডিওটা চলে যাক এটা আমি এক্সপেক্ট করব দেখুন আমি এত ভালো যে খাওয়ার পরে আমি এই বাটিটা এখান থেকে তুলে ডাস্টবিনে ফেলবো হ্যাঁ আমি দেখাচ্ছি বাটিটা বাটিটা আমি তুলে ডাস্টবিনে ফেলবো প্লাস আমি এত ভালো যে এখানে একটা আরেকটা নোংরা পড়ে আছে একটা লোকের সেটাও আমি তুলে ডাস্টবিনে ফেলবো কারণ ঋত্বিকা করেছিল হচ্ছে ডাস্টবিনওয়ালা তোরা কি করেছিলি যেন সাফ সাফাই কা ক্যাম্পেন আমাদের কলেজে প্রচুর ক্যাম্পেন হয় জানেন এটা কিন্তু সত্যি কলেজে অনেক ক্যাম্পেন হয় কিছু হোক না হোক ক্যাম্পেন্স কিন্তু হয় অনেক হয় কী সব গাছ বাঁচাও তারপরে তোমার অ্যাডভেঞ্চার ট্যুরিজম ক্লাব থেকে কীসব কীসব যেন হয়েছিল ক্যাম্প হ্যাঁ তারপরে অনেক কিছু হয় যাই হোক
দে এই তো আইসক্রিম খাবো না মুখে লাল ফল পড়ে।